গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি, অলরেডি মানে রেডি হয়ে গেছি, মানে ড্রেস ড্রেস পরে নিয়েছি। আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। এই খেলাটা আমরা একবার রুমে করেছিলাম, এটা সেকেন্ড পার্ট, ওটা বলতে পারো। সেটা হচ্ছে কি, কানাম আছে। তো এটা ছোটবেলাতে আমরা সবাই খেলেছি কম বেশি। তো চলো আজকে আবার একটা নতুন ছোট্ট খেলা নিয়ে চলে আসছি তোমাদের কাছে। সেটা হচ্ছে ছোটবেলার কানাম আছে। আসো, এবার ঝিলিক আসছে, ভিডিও দেখতে দেখতে আসছে। দেখো এন্ট্রিটা, দেখো এই দেখো মাথাটা নিজের দিকে, হাতে ফোন। তো কানামাছিটা হবে এই জায়গাটার মধ্যে, ছাদটুকুর মধ্যেই। তো চলো তোমরা দেখতে থাকো আর পুরো মজা নাও। তো ফোনটা রেখে দিয়ে আসুক, তারপরে ডিসাইড করবো যে কে প্রথমে চোখ বন্ধ করবে, আর যে ছুতে হবে আর ওকে ইশারা করতে হবে, মানে মাঝে মধ্যে মুখে আওয়াজ করতে হবে। যদি আওয়াজ না করে তাহলে তো বুঝতে পারবো না কখনোই যে কোথায় আছে, না আজ এত বড় জায়গা। তো সেই জন্য মাঝে মধ্যে মুখে আওয়াজ করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এসে গেছি খেলা করতে। তুমি আমার মুখটা দেখে, তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি রাগ করে আছি? হ্যাঁ, আমি রাগ করে আছি, কারণ ওর সাথে একটু আগে আমার ঝামেলা হলো। ছাদে এসে ক্যামেরাটা ঘোরাচ্ছে অন্ধকার দিকে, যেদিকে আলো আছে সেদিকে বলছে বেশি আলো চলে আসবে, তুমি অন্ধকার দিকে মুখটা করে কি আর ভিডিও করা যায় বলো তো? ওকে বললাম হাত পা নেড়ে দেখো, বললাম তুমি না কানা, তুমি কি দেখতে পাও না? ওকে বললাম ও চুপচাপ বেচারা অফিসে রেডি হয়ে ভিডিওটা করতে হবে, না হলে বউয়ের কাছে আজ খাবার নেই। এখন তো কাকি মানে যে খাবার দিয়ে দেবে, এখন বই রান্না বান্না করে, তো জানে যে যদি না আমি ওর কথা শুনেছি তাহলে আমাকে দেবে না গেঁদে। তার জন্য ও না চুপচাপ সব সহ্য করেছে, আর আমিও ভাব করে নিলাম, কারণ দেখছি যে না ভাব না করলে আমি কার সাথে খেলবো। তো দেখো আমাকে ঘোরাচ্ছে, দেখো আমি প্রচুর চিটিং করেছি, তোমরা দেখো মজা পাবে। তো আবার চলে এলাম বন্ধুরা। তো দেখো আমি চিটিং করব, কি করব না করব সেটা ভাবছি, মাথায় বদমাশি বুদ্ধি গুলো ভাবছি। আর দেখো চুলটা আমার টেনে দিয়েছে, চুলটা কি চোর লাগলো। আমি বললাম তোমার চুলটা ধরে দাঁড়াও, ক্যামেরাটা বন্ধ, তোমার চুলটা ধরে মা এমন মারবো না। যাই হোক আমি সব অত্যাচার সহ্য করছি, কারণ আমাকে খেলতে হবে, ও ছাড়া আমার উপায় নেই। তো দেখো আমি আমাকে দেখে বুঝতে পারছো, আমি মনে হচ্ছে যে আমি কোনখান থেকে পাগলাখানা থেকে উঠে এসেছি। চুলটা দেখো সকালবেলা এসে রান্না বান্না করে কোনো রকম ছাদের মধ্যে এসেছি ভিডিওটা করতে, আর অন্ধ লোকের মতো হাতটা এদিকে আর ওইদিকে, এদিকে আর ওদিকে করছে, আমাকে তো ঘোরাচ্ছে দেখো। এই ধরতে পারলাম বন্ধুরা। আমি ওকে বলে দিলাম যে আমি পারছি না, ওই জন্য আমি খুলে দিলাম নিজের হাতে, কারণ আমার একটা ভয় লাগছিল যে ছাদ থেকে যদি নিচে পড়ে যায়, এই ভয়টা আমার লাগছিল যদি আমাকে বিট্টু না দেখতে পায়, আমি যদি উল্টে যাই তাহলে কি হবে, আমার বরটা তো অনাথ হয়ে যাবে। সেই জন্য না আমি বেশি করে আর রিস্ক নিলাম না, খুলে দিলাম, মানে ছাদের মধ্যে আছি তো বুঝতেই পারছো, আর চারিদিকে লোকও ছিল তো ভয়ও লাগছিল আর লজ্জাও লাগছিল। আমরেলা 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 মানছি না, মানবো না, আমরা ঘরের ঘরের মধ্যে বেহাই ছেঁদা হয়েছে, ঝিরি ঝিরি জল পড়েছে,
আমাকে তো ফ্রেমের বাইরে ছিলাম আমি, আমি পাচ্ছিলাম না, খুঁজে পাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে, এত বড় জায়গা চোখটা খুলে নিয়েছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখবো ওর পেছন পেছন দৌড়াবো, দেখো দেখতে পাচ্ছ, কারণ আমি ওকে দেখতে পাচ্ছিলাম। তো বন্ধুরা, শুধু প্রথমবারের ছাড়া আমি তিনটে রাউন্ডে কিন্তু আমি দেখতে পেয়েছি, হ্যাঁ, আর হালকা হালকা ফাঁক করে রেখেছিলাম, আর ও বেচারা একদম প্রপারলি করেছে, ও ওকে বারে বারে ঠকায়, ও বোঝে জানে ঝিলি আমাকে আমাকে ঠকাবে, তাও বেচারা ফলো করে না আমাকে, তো দেখো এবার কি করি। লিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, জায়গায় বেতা গো বান্ধবী ললিতা।